লালমনিরহাটের হাতিবান্ধায় ট্রাকের ধাক্কায় এক অটো রিকশা যাত্রী গুরুতরভাবে আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বুড়িমারি মহাসড়কে হাতিবান্ধা জনতা ব্যাংক সংলগ্নের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। আহত নারী সে আলাউদ্দিন হোটেলের মালিক কোহিনুর বেগম। তাকে আহত অবস্থায় হাতিবান্ধা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন বলে জানা গেছে। প্রিয় দর্শক, সকল প্রকার সংবাদ পেতে আমাদের নিউজ বিজয় পেজে লাইক দিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।